বলে যদি ছুটি যায় দেখো বস আমরা যখন ব্রিজ আছি তাহলে ওই জায়গাটা তো আমার যদি আমি যদি একটা দেখাই দিয়েছি ঠিক আছে মেয়র সাহেব আপনার যতক্ষণ ইচ্ছা নোক আগে তাইলে তো আশেপাশে যারা আছে তারাও যখন ধান দিলাই শুনতে আমরাও কামটা সহজ বুঝি পারে নগর এসব সব লাগে প্রজন্মর কাম নেক্সট জেনারেশনে ইন রাস্তাটা বড় হইব ই হইব ইন গাড়ি চলাচল ইজিলি যানজট কমব এটা তো আমরা লাগে সুবিধা সবর লাগে সুবিধা জনস্বার্থের লাগে সুবিধা রেজাল্ট আমার লাগে এটা কোনো ব্যাপার নাই এটা তাই সাইছি নিজ করছি একটা জনস্বার্থে আমি আমি কেন নগরবাসী কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা রয়েছে এবং আমি মনে করি আমি একজন সেবক হিসাবে আমাকে জনগণ নির্বাচিত করেছিলেন আর আমি যারা আমাকে নির্বাচিত করেন তারাই আবার তাদের মহান সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছেন এটা তো আমি তাদেরকে কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারবো না তো আমার দৃঢ় বিশ্বাস আমার নগরবাসী তাদের যে প্রত্যাশা তারা যে জন্য তারা এই জায়গাটা ছেড়ে দিচ্ছেন সেটা যদি যথাযথভাবে মানুষ সেটা এনজয় করতে পারে তাহলেই সেটা সার্থকতা হবে।